हेलो बच्चों, गुड आफ्टरनून एंड ऑफल थैंक यू फॉर गिविंग मी दिस अपॉर्चुनिटी टू इंट्रोड्यूस माई सेल्फ एंड टुडे वी विल डिस्कस द न्यू एंड इंटरेस्टिंग टॉपिक ऑफ रिफ्रैक्शन ऑफ लाइट। आई होप ऑल माई प्यारी बच्चों शुड बी ओके। सो जाइ होप आज के हमरा आलोर प्रतिसरण अध्याय 56वां लेक्चारे एकटी प्रिजमेर मध्य आलोकरश्मि पाठाले आमरा जानी आलोकरश्मि से प्रिजमेर अपर पृष्ठ तल दिए बा प्रतिसारक तल दिए बेरिए जाए। किन्तु आज के आमादेर टपिकटा हच्छे कि प्रिजमटीर जे प्रिजम कोण बा प्रिजम एंगेल जेटाके आमरा ए दिए चिन्हित करतम से प्रिजम कोणटी आपतन कोण फिक्स थाकबे। प्रिजम कोण अर्थात विभिन्न धरण प्रिजम आमरा जदि यूज करी प्रिजम कोणेर कोण सीमास्त मानेर जन्य से प्रिजम थेके द्वितीय प्रतिसारक तल दिए आलोकरश्मि निर्गत होबे ना। एट व्हाट काइंड अफ भैल्यू अफ प्रिजम एंगेल और द लिमिटिंग भैल्यू अफ प्रिजम एंगेल द एमार्जेंट रे शुड नॉट पास थ्रू द अनदर रिफ्रैक्टिंग सरफेस ऑफ प्रिज्म। এটা হচ্ছে আজকে আমাদের টপিক বা আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়। বিষয়টা কিরকম মানে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে দ্য লিমিটিং ভ্যালু প্রিজম অ্যাঙ্গেল প্রিজমের সীমাস্থ কোণ দ্য লিমিটিং ভ্যালু অফ এ প্রিজম অ্যাঙ্গেল দ্য প্রিজম অ্যাঙ্গেল নো emergent ray pass through the another refracting surface। Another refracting surface। মানে ব্যাপারটা হচ্ছে কি ধরে নাও আমরা একটা প্রিজম নিলাম, এটা একটা প্রিজম, তাহলে আমরা সাধারণত জানি এই প্রিজমটার নাম আমরা বললাম ABC। আমরা সাধারণত জানি এই প্রিজমের মধ্যে যদি একটা আলোকরশ্মি পাঠানো হয় PQ, তাহলে সেই PQ আলোকরশ্মিটি প্রিজমের মধ্যে প্রথমত এরকম একটা কোণে প্রতিসারিত হয়, যেটাকে আমরা R1 বলতে পারি, এটার নাম I1, এটার নাম R1, এবং এখানে যদি একটা অভিলম্ব কল্পনা করা হয় তাহলে অভিলম্বের সাপেক্ষে এটা তোমার R2 কোণে অবতরিত হয় এবং তারপরে এই রশ্মিটি প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তল থেকে এইভাবে বাড়া হয় যেটাকে আমরা I2 বলি। আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে গিয়ে এই আপতন কোণটা নিয়ে আমরা ইন্টারেস্ট নই, যদিও আপতন কোণের উপর একটা ব্যাপার আছে, আপতন কোণের কোন সীমাস্থ মানের জন্য বা
আপতন কোণ, কোন আপতন কোণের মানের জন্য একটা ফিক্সড অ্যাঙ্গেল, একটাই প্রিজম থাকবে। আপত আমরা দুটো ঘটনা ঘটাতে পারি। দেখো আমরা এই যে বললাম নো ইমার্জেন্ট রে, নো ইমার্জেন্ট রে, ইমার্জেন্ট রে, কোনো রশ্মি নির্গত হবে না, পাস থ্রু দা অ্যানাদার রিফ্র্যাক্টিং সারফেস, কোনো একটি প্রিজমের মধ্যে দ্বিতীয় প্রতিসরণ তল থেকে এই আলোরশ্মি নির্গত না হওয়া শর্ত। আজকে আমাদের টপিকটা হচ্ছে গিয়ে কোনো একটি প্রিজম থেকে আলোরশ্মি নির্গত না হওয়া শর্ত। তো আলোরশ্মি নির্গত না হওয়া শর্ত দুটি আছে। নাম্বার ওয়ান, আমরা এই এরকম একটা রে ফিক্সড করে রাখলাম, বিভিন্ন সাইজের আমরা প্রিজম নিয়ে আসলাম, এরকম একটা প্রিজম, এরকম একটা প্রিজম, এরকম একটা প্রিজম, এরকম একটা প্রিজম, বিভিন্ন সাইজের প্রিজম নিয়ে আসলাম, কিন্তু রেটা ফিক্সড নিয়ে আসে, এটা ধরনের এখানে ধরনের ভূপৃষ্ঠ আছে, সেই ভূপৃষ্ঠতে আমরা সেই প্রিজমগুলো বসালাম। তাহলে বিভিন্ন প্রিজমের প্রিজম অ্যাঙ্গেল বা এই কোণটার মান কত, বিভিন্ন। এখন আমাদের যে বিষয়টা, দ্য লিমিটিং ভ্যালু অফ প্রিজম অ্যাঙ্গেল, এই প্রিজম কোণের কোন সীমাস্ত মানের জন্য এই প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না, এটা তো আমাদের প্রথম একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হতে পারে, আমরা একটাই প্রিজম রাখলাম, এটা যে কোনো একটা প্রিজম রাখলাম, রেখে আমরা এই আপতন কোণটাকে আমরা চেঞ্জ করতে পারি, করতে করতে আবার এই দ্বিতীয় তল থেকে রশ্মি নির্গত না হওয়ার শর্ত বের করতে পারি। তো এটা যে তোমার আপতন কোণের কোন সীমাস্ত মানের জন্য এটা ঘটে, অথবা প্রিজম কোণের কোন সীমাস্ত মানের জন্য এই ঘটনা ঘটে। আসল বিষয়টা হচ্ছে গিয়ে দুটো শর্ত, আমরা প্রথম শর্তটা আজকে এখন দেখার চেষ্টা করব, পরবর্তী আমরা নেক্সট লেকচারে 57 নম্বর লেকচারে আমরা আপতন কোণের সীমাস্ত মানের জন্য প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার শর্তটি আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব, যেটা পরীক্ষা আসে, এখান থেকেও ম্যাথ আসে, এখান থেকে যে একটা কন্ডিশন আছে সেটাও আমরা জানবো। মেন বিষয়টা হচ্ছে গিয়ে এখানে কয়েকটা স্টেপ বোঝার চেষ্টা করব। প্রথম স্টেপ, আমরা বিভিন্ন সাইজের প্রিজম নিলাম, নেওয়ার ফলে তাহলে প্রিজমের এই বাহুগুলো কখনো এরকম হবে, কখনো এরকম হবে, বিভিন্ন সাইজের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই হিসেবে এই আপতন কোণটা চেঞ্জ হবে। তাহলে আমরা জানি যে আপতন কোণ যদি চেঞ্জ করানো হয় তো আর প্রতিসরণ কোণ চেঞ্জ হয়, কারণ আপতন কোণের থেকে প্রতিসরণ কোণটা কমে যায়, কারণ এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। আচ্ছা, যদি প্রতিসরণ কোণ চেঞ্জ হয় তাহলে এই আর টু কোণ চেঞ্জ হবে, মানে আমরা জানি আপতন কোণ আই ওয়ান আর ওয়ানকে অপারেট করে, মানে আর ওয়ান পরিবর্তন হবে তার জন্য দায়ীকে আই ওয়ান, এবং আই ওয়ানটাকে আমরা কীভাবে চেঞ্জ করলাম, বিভিন্ন সাইজের প্রিজম দিয়ে। তাহলে বিভিন্ন সাইজের প্রিজম দিয়ে আমরা আই ওয়ান চেঞ্জ করলাম, করার ফলে আর ওয়ানটা আমরা চেঞ্জ পেলাম। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আর ওয়ান কিন্তু সর্বদাই আই ওয়ানের থেকে ছোট, কারণ আই ওয়ানটা লঘু মাধ্যম আর ওয়ানটা ঘন মাধ্যম। আচ্ছা, এবার আর একটা বিষয়, আর ওয়ান চেঞ্জ হলে আর টু অটোমেটিক্যালি চেঞ্জ হবে, কেন? আমরা জানি প্রিজম কোণের একটা রিলেশন আছে যে এ সমান হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, সুতরাং আমরা বলতে পারি যে আর টু ইজ ইকুয়ালস টু এ মাইনাস আর ওয়ান। একটা জিনিস ভাবো তো, একটা প্রিজম, ফিক্সড একটা প্রিজম যদি বলা হয়, আমরা একটা আই ওয়ান যদি আমরা কী করি, বাড়িয়ে দেই তো আর ওয়ান বাড়বে, আই ওয়ান যদি কমিয়ে দেই তা আর ওয়ান কমবে। সাপোজ আই ওয়ানটা কমাতে শুরু করলাম, আই ওয়ানটা তাহলে বেশি অ্যাঙ্গেল আছে, সেখান থেকে কমাতে শুরু করলাম, আই ওয়ান কমানোর সঙ্গে সঙ্গে আর ওয়ান আরও কমবে, কারণ আর ওয়ান সর্বদাই আই ওয়ানের থেকে ছোটো হয়। তা আর ওয়ান যদি কমে তো আর টু বৃদ্ধি পেতে থাকবে, কেন? প্রিজম কোণের মান কখনো পরিবর্তন হতে পারে না, নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণের মান নির্দিষ্ট। তাহলে এ যদি ফিক্সড হয়, আর ওয়ান ক্ষুদ্র হলে, ধরো না তোমার হচ্ছে এটা হচ্ছে মানে তোমার হচ্ছে 50 ডিগ্রি, তাহলে যদি আর ওয়ানটা তোমার 10 ডিগ্রি হয় তো আর টু কত হবে, 40 ডিগ্রি, কারণ 50 থেকে 10 বাদ দিলে তোমার 40 পড়ে থাকবে। মেইন কথা হচ্ছে কি, আর ওয়ান কমলে আর টু বাড়ে, আর ওয়ান বাড়লে আর টু, তার মানে কি আই ওয়ান কমলে আর ওয়ান কমে, আই ওয়ান কমলে আর ওয়ান কমে, আর ওয়ান কমলে আর টু বাড়ে, আর টু বাড়লে আই টুটা আরও বাড়বে। কেন? তার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে তোমার লঘু ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, এটার থেকে এটা যখন রশ্মি বেরোবে তখন এটা কি দূরে সরে যাবে। তাহলে কি এখানে কিন্তু আমরা একটা বলতে পারি, এখানে এখানে অবশ্য তোমার আই টু সর্বদাই আর আর টুর থেকে বেশি, এখানে কিন্তু তোমার আই টু সর্বদাই আর টুর থেকে বেশি।
তাহলে আমরা এখানে কি দেখলাম যে আই ওয়ান কমানোর সঙ্গে সঙ্গে আর ওয়ান কমে, আর আর ওয়ান কমলে একটা নির্দিষ্ট পরিমাণের ক্ষেত্রে আর টু বাড়ে, আর টু বাড়লে আই টু বাড়ে। এবার আমরা একটা দেখব যে একটা ফিক্সড একটা প্রিজম, ফিক্সড একটা প্রিজম, যে প্রিজমে আমরা এমন একটা অ্যাঙ্গেল নিলাম, এমন একটা প্রিজম নিলাম, নেওয়ার ফলে ধরে নাও তোমার হচ্ছে আপতন কোণ আই ওয়ান এবং প্রতিসরণ কোণ হচ্ছে তোমার আর ওয়ান। তাহলে এবার এখানে যে কোণটা পড়লো সেই কোণটা সাপোজ এই কোণটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান, তাহলে এই রশ্মিটি কী হবে, এই রশ্মিটি তোমার এইভাবে যাবে না, বরং এই রশ্মিটি এই অভিলম্ব থেকে 90 ডিগ্রি কোণে সরে দুই মাধ্যমে বিভেদ তল বরাবর ঘেঁষে যাবে, অর্থাৎ তোমার হচ্ছে এখানে আই টু ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে, যেটাকে আমরা কী বলি সংকট কোণ। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে আপতন কোণ যদি বৃদ্ধি পায় তো প্রতিসরণ কোণ বৃদ্ধি পায়, কারণ এ অল্প বৃদ্ধি পেলে এও বৃদ্ধি, আই ওয়ানের সঙ্গে সঙ্গে আমরা কি জানি কেন বৃদ্ধি পায়, লঘু মাধ্যম আপতন কোণ এটা প্রতিসরণ কোণ এটা, আপতন কোণ বৃদ্ধি পেলে আরো প্রতিসরণ কোণ বৃদ্ধি পায়, কিন্তু সর্বদাই প্রতিসরণ কোণটা আপতন কোণের থেকে কম। এ যদি বৃদ্ধি পায় তাহলে এ হ্রাস পায়, তাহলে এখানে কি ঘটনাটা দাঁড়াবে যে আমরা আপতন কোণটাকে কি করে কমাতে শুরু করব, বা সে কমাতে পারি বাড়াতে পারি, তাহলে আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য বা আমরা বলতে প্রিজম কোণের একটা নির্দিষ্ট মানের জন্য যখন এই যে আর টু কোণটা কাচ এবং বায়ু মাধ্যমের সংকট কোণের ন্যায়াচরণ করবে, অর্থাৎ এখান থেকে যে রশ্মিটি এখানে পৌঁছচ্ছে এই অবিলম্বের সাপেক্ষে যদি সংকট কোণে পৌঁছায় তাহলে এখান থেকে যে রশ্মিটি নির্গত হবে সেই রশ্মিটি দুই মাধ্যমের বিভেদতল অর্থাৎ অবিলম্বের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে বেঁকে যাবে, কারণ এটা আমরা কি জানি এটাকে বলা হয় সংকট কোণ, মানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা সংকট কোণের যে কনসেপ্ট সেখানে রয়েছে। তাহলে আমরা বললাম একটা পি কিউ আর এস, এখানে আমরা দেখব যে এই প্রিজম কোণের কোন সীমাস্থ মানের জন্য ঠিক এই ঘটনাটা ঘটবে, এটা হলে তো আর রশ্মিটিকে নির্গত হচ্ছে না, মানে অ্যাটলিস্ট এই ঘটনাটা করাতে হবে, অ্যাটলিস্ট এটা লিমিটিং ভ্যালু। তারপরে যদি তোমার যে আর টু যদি আরও বাড়ানো হয় তাহলে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, আমরা ইন্টারেস্টেড এখান থেকে রশ্মি যাতে নির্গত না হয়, আমাদের ইন্টারেস্টেড কি রশ্মি নির্গত না হয়, তাহলে আমরা লিমিটিং ভ্যালুটাই দেখবো যে রশ্মি নির্গত না হওয়ার অ্যাটলিস্ট যে সর্বনিম্ন কন্ডিশন কি, এটাকে তোমাকে ক্রিটিক্যাল এই অ্যাঙ্গেলটা তোমাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হতে হবে। আচ্ছা তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি যে ধরা যাক এবিসি একটি প্রিজম যার প্রিজম কোণের মান এ, দুটি প্রতিসরণ তল এবি ও এসি, এই প্রিজমের এবি প্রতিসারক তলে পিকিউ একটি আলোরশ্মি আই ওয়ান কোণে আপতিত হয়ে প্রিজমের মধ্যে প্রতিসরণের পর আর ওয়ান কোণে প্রবেশ করে, এবং এই আর ওয়ান কোণে প্রবেশ করার পর রশ্মিটি কিউ আর পথে রশ্মিটি প্রিজমের মধ্য দিয়ে আর বিন্দুতে আপতিত হয় এবং অবিলম্বের সাপেক্ষে এই রশ্মিটি সংকট কোণে আপতিত হয়, ফলে রশ্মিটি প্রিজম থেকে নির্গত না হয় বরং দুই মাধ্যমে বিভেদ তল বরাবর ঘেঁষে দেয়, ফলে রশ্মি নির্গত হয় না। তবে আমরা জানি যে প্রিজমের ক্ষেত্রে আমরা জানি আমি যেগুলো ভাষাগুলো বললাম সেগুলো একটু মুখে বললাম, লিখতে হবে তোমাদের আর কি, আমরা জানি কোনো প্রিজমের প্রিজম কোণের মান এ ইজ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর, ওরা দিয়েছে কি প্রিজম কোণের কোন মানের জন্য ঠিক এই ঘটনাটা ঘটবে, অ্যাট হোয়াট কাইন্ড অফ দ্য লিমিটিং ভ্যালু, দ্য লিমিটিং ভ্যালু অফ প্রিজম অ্যাঙ্গেল, প্রিজম মানে প্রিজম কোণের সীমাস্থ মান, প্রিজম কোণের কোন সীমাস্থ মানের জন্য, অ্যাট হোয়াট কাইন্ড অফ দ্য লিমিটিং ভ্যালু অফ প্রিজম অ্যাঙ্গেল নো ইমার্জেন্ট রে পাস থ্রু দ্য অ্যানাদার রিফ্রাক্টিং সার্ফেস, কোনো অন্য প্রতিসরক তল দিয়ে আলোরশ্মি নির্গত না হবে, এটা প্রিজম কোণের কোন সীমাস্থ মানের জন্য, এটা আমরা বললাম সেই সীমাস্থ মানটা হচ্ছে এ, এখানে সেই ঘটনাটাই ঘটেছে যে এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রেও তোমার হচ্ছে এ ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু।
বলছি এট হোয়াট কাইন্ড অফ দা লিমিটিং ভ্যালু আমরা এটাকে একটা কোশ্চেন আকারে বলতে পারি এট হোয়াট কাইন্ড অফ অফ দা লিমিটিং ভ্যালু এট হোয়াট কাইন্ড অফ দা লিমিটিং ভ্যালু দা লিমিটিং ভ্যালু অফ এ প্রিজম নো ইমার্জেন্ট রে পাস থ্রু দা অ্যানাদার রিফ্র্যাক্টিং সারফেস প্রিজমের অন্য তল দিয়ে আলোক রশ্মি নির্গত না হওয়ার জন্য প্রিজম কোণের কোন সীমাস্থ মান হতে হবে এটা তো এখানে এটা ইকুয়েশন নাম্বার ওয়ান আমরা এখানে দুটো সূত্রে অ্যাপ্লাই করবো জাস্ট এখানে কিচ্ছু নেই সিম্পল বিষয়টাই লিমিটিং ভ্যালু হ্যাঁ এখানে জাস্ট দুটো মানে স্নেলস ল একবার কিউ পয়েন্টে একটা একবার আর পয়েন্টে অ্যাপ্লাই করবো বসিয়ে দেবো সিম্পলি হয়ে গেলো আর কিচ্ছু নেই জাস্ট এই কাজটাই এখানে কাজ কি যে কিউ পয়েন্ট এবং আর পয়েন্টে স্নেলস ল অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পর যে মানটা পাবো সেই মানটা এখানে সাপ্লাই করবো মানে আর ওয়ান আর টু মানে বের করবো এখান থেকে বের করার পর সেই মানটা এখানে সাপ্লাই করবো সো সরি কিউ বিন্দুতে সো ইফ উই অ্যাপ্লাই দ্য স্নেলস ল at point q then we get তবে আমরা পাই কি পাই এখানে এটা কি বায়ু মাধ্যম বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত ওয়ান বায়ু মাধ্যমের আপতন কোণ কত আই ওয়ান তাহলে সাইন অফ আই ওয়ান প্রতিসরাঙ্ক ইন্টু সেই মাধ্যমের যে কোণ হবে সেই কোণের সাইন সমান এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত ধরুন হচ্ছে কাজ মাধ্যম সেই কাজ মাধ্যমে প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তাহলে মিউ সাইন অফ প্রতিসরাঙ্ক আর ওয়ান তাহলে আপতন কোণ এটা প্রতিসরণ কোণ বা আমরা বলতে পারি সাইন অফ আই ওয়ান ইজ ইকুয়ালস টু মিউ সাইন অফ আর ওয়ান আমাদের কি দরকার পড়ে তো আমাদের দরকার আর ওয়ান আর আর টু তাহলে এখানে আর ওয়ানটা আমাদের যা হোক করে বের করতে হবে বা আমরা বলতে পারি মিউ সাইন অফ আর ওয়ান ইজ ইকুয়ালস টু সাইন অফ আই ওয়ান বা সাইন অফ আর ওয়ান ইজ ইকুয়ালস টু সাইন অফ আই ওয়ান বাই মিউ বা আমরা বলতে পারি যে আর ওয়ান ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ সাইন আই ওয়ান বাই মিউ ইকুয়েশন নাম্বার টু অ্যাগেইন অ্যাপ্লাই দ্য স্নেলস ল স্নেলস ল অ্যাট পয়েন্ট আর আমরা আর বিন্দুতে যদি আমরা স্নেলস ল অ্যাপ্লাই করি যেহেতু এই আর টু কোণটা এখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান এবং আই টুটা 90 ডিগ্রির সমান তাহলে আমরা এখানে বলতেই পারি স্নেলস ল অনুসারে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এবং এই মাধ্যমের তোমার যে কোণ আমরা বলতে পারি আপাতত আর টু ইজ ইকুয়ালস টু ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক তোমার হচ্ছে গিয়ে ওয়ান এবং ওই মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণ হচ্ছে আই টু তো যেহেতু এখানে লিমিটিং ভ্যালু হ্যাঁ যেহেতু আলোক রশ্মি নির্গত না হয় সুতরাং আমরা কি বলতে পারি যে আর টু অলসো ইজ ইকুয়ালস টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং আই টু ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি এটা হতে হবে তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে যদি আপডেট করি তাহলে কি হবে সুতরাং আমরা লিখতে পারি যে মিউ সাইন অফ থিয়েটা সি ইজ ইকুয়ালস টু 1 সাইন অফ 90 ডিগ্রি বা সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু এটা মানে তোমার হচ্ছে 1 1 1 মানে 1 বাই মিউ বা আমরা বলতে পারি থিটা সি ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ
1 by mu equation number 3 এটা আমি প্রিজম কোণ সূত্রাং আমরা বলতে পারি সূত্রাং এটা প্রিজম কোণ সূত্রাং আমরা বলতে পারি সূত্রাং বলতে পারি সূত্রাং কোন প্রিজম থেকে কোন প্রিজম থেকে প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার জন্য প্রিজম কোণের মান হতে হবে বা এ আমরা এটাকে লিমিটিং বলতে পারি এ লিমিটিং বলতে পারি প্রিজম কোণের সীমাস্থ মান যেখানে আর ওয়ান প্লাস আর টু কত হবে তো আর টু অ্যাকচুয়ালি থিটা সি হবে কারণ যদি থিটা সি হয় তবেই তোমার হচ্ছে রশ্মি নির্গত হবে না তাহলে আর ওয়ান কত এখানে আর ওয়ানটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে সাইন ইনভার্স অফ আই ওয়ান বাই মিউ প্লাস সাইন ইনভার্স অফ ওয়ান বাই নিউ দিস ইজ দ্য কন্ডিশন ফর নো ইমার্জেন্সি রশ্মি নির্গত না হওয়ার জন্য এটা হচ্ছে একটা বিশেষ শর্ত বুঝতে পারলে বিষয়টা কি দাঁড়ালো দেখো বিষয়টা খুব সিম্পল একটা সিম্পল ক্যালকুলেশন এটা ওয়ান টু বাচ্চাদের ক্যালকুলেশন এই ক্যালকুলেশন নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কোনো কারণ নেই আমরা জাস্ট বললাম যে একটা প্রিজমে আলোকরশ্মি পাঠালে সাধারণত আলোকরশ্মি সেই প্রিজম থেকে বেরিয়ে যায় এবং পরবর্তীতে আমরা দেখব সেই আলোকরশ্মি কিন্তু বেরিয়ে যায় না আলোকরশ্মি আবার ভেঙে যায় আমাদের মেইন উদ্দেশ্য হবে এই আলোকরশ্মি বিভিন্ন অ্যাঙ্গেলে বেঁকে যায় বা বিভিন্ন কালারে এখানে মেইন কথা হচ্ছে কালারিফিকেশন ঘটে এখানে হচ্ছে এক কথা হচ্ছে কী বলতে পারি আমরা যে আলোকরশ্মি প্রিজমের মধ্যে পাঠালে সে আলোকরশ্মিটি ভেঙে গিয়ে বিভিন্ন কালারে বা বেনিয়ে সহকলা বা বিবজিওর সেগুলো তৈরি হয় সেটা অবশ্য পরবর্তী কোনো চ্যাপ্টারে আসবে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের পরে বিচ্ছুরণ বিক্ষেপণ আসবে কিন্তু এখন আমাদের সেই বিষয়টা নেই এখন আমাদের থেকে সুন্দর রশ্মির ডিরেকশন নিয়ে আলোচনা করা প্রিজমের মধ্যে কী কী ঘটনা ঘটতে পারে প্রিজম একটা কি রিফ্র্যাক্টিং সারফেস রিফ্র্যাক্টিং একটা ম্যাটার তাহলে আমরা জানি আলোকরশ্মি পাঠালে আলোকরশ্মি বেরিয়ে যায় কিন্তু আলোকরশ্মি পাঠালে সবকে আলোকরশ্মি বেরোয় বা কখন কি ঘটনা ঘটে সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখব এখানে বলা হচ্ছে অ্যাট হোয়াট কাইন্ড অফ লিমিটিং ভ্যালু অফ এ প্রিজম অ্যাঙ্গেল প্রিজম কোণের কোন বিশেষ বা সীমাস্থ মানের জন্য নো এমার্জেন্ট রে পাস থ্রু দা অ্যানাদার রিফ্র্যাক্টিং সারফেস অন্য তল দিয়ে আলোকরশ্মি নির্গত হবে না তখন প্রিজম কোণের কোন সীমাস্থ মান হতে হবে এমনি আমরা জানি যে একটা প্রিজম যদি হয় আলোকরশ্মি পাঠালে এরকম এরকম ঘটনা ঘটে তাহলে এমনি কী জানি যে আমরা জানি কোনো প্রিজমে প্রিজম কোণের মান সেই প্রিজমের মধ্যে যে আলোকরশ্মি নির্গত হয় তাহলে এই এই প্রতিসরণ কোণ এবং এই আপতন কোণের যোগফল সমান হয় মানে এ ইজ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু আমরা সিম্পলভাবে এবার রশ্মির সূত্র অ্যাপ্লাই করলাম কিউ বিন্দুতে এবং আর বিন্দুতে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক আমরা বলতে পারি এই মাধ্যমে প্রতিসরাঙ্ক তোমার মিউ ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান এই মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ টু ইজ ইকুয়ালস টু টু মিউ টু ইজ ইকুয়ালস টু মিউ তাহলে আমরা মিউ ওয়ানটা আর মিউ টুকে আমরা আলাদা করে বলছি না এখানে এটা বায়ু মাধ্যম এটা বায়ু মাধ্যম এদিকেও তোমার হচ্ছে মিউ ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান তাহলে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত মিউ এটা ওয়ান এটা ওয়ান এটা প্রতিসরাঙ্ক মিউ তাহলে যখন এখানে আমরা স্নেহ সূত্র অ্যাপ্লাই করবো তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং এই মাধ্যমের যে কোণ সে আপাতন হোক প্রতিসরণ হোক যাই হোক কোণের সাইন এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং এই মাধ্যমে কোণের সাইন যে বিন্দু হিসেব করো সেই বিন্দু সাপেক্ষে সর্বদাই সমান এই বিন্দু যদি হিসেব করো তাহলে এই মাধ্যমে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক এই মাধ্যমে কোণের সাইন এই মাধ্যমে প্রতিসরাঙ্ক এই মাধ্যমে কোণের সাইন এটাই স্নেহ ল আমরা এটাই বলছিলাম ইফ উই অ্যাপ্লাই দ্য স্নেহ ল অ্যাট পয়েন্ট কিউ তাহলে কিউ বিন্দুতে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক প্রথমে এই দিক থেকে যাচ্ছে ওয়ান ইন্টু সাইন অফ আই ওয়ান সমান এই মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ ইন্টু এই মাধ্যমের কোণ কত এই পয়েন্টে আর ওয়ান তাহলে সাইন অফ আর ওয়ান সেখান থেকে আমরা আর ওয়ানটা বের করলাম সিমিলার ওয়েতে ইফ উই অ্যাপ্লাই অ্যাগেন অ্যাপ্লাই দ্য স্নেহ ল অ্যাট পয়েন্ট আর যদি আমরা আর বিন্দুতে স্নেহ ল অ্যাপ্লাই করি তাহলে কী পাবো আমরা
এই প্রথম দিক থেকে এই দিক থেকে যাচ্ছে তাহলে কি এখানে এই মাধ্যম প্রতিসংখ্যক প্রথম মিউ ইনটু সাইন এই কোণটা কত r2 তাহলে মিউ সাইন r2 ইজ ইকুয়ালস টু এখানে বেরিয়ে গেল তার মানে হচ্ছে কি বেরিয়ে গেল ওই মাধ্যমের বিষয়টা আসলো দুই মাধ্যম বিভেদতল বিষয় গেল অবশ্যই কোণটা 90 ডিগ্রি তোমরা আমরা কি দেখলাম যে আপাতত ভলিউম বেরিয়ে গেল তাহলে সেই হিসেবে কি আসবে এই মাধ্যমের প্রতিসংখ্যক কত তোমার হচ্ছে 1 sin i2 কিন্তু বলছে আলোকরশ্মি নির্গত যদি না হয় নির্গত না হয় তবে যেহেতু আলোকরশ্মি নির্গত না হয় আলোকরশ্মি নির্গত হচ্ছে না তাহলে অ্যাট লিস্ট লিমিটিং এর ক্ষেত্রে অ্যাট লিস্ট আমাকে এই শর্তটা মেনে চলতে হবে এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল চলবে তাহলে যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তখন 90 ডিগ্রি হবে তাই এই কোণটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয় তাহলে অভ্যন্তরের পূর্ণ প্রতিফলন ঘটবে আলোকরশ্মি অভিমুখ পরিবর্তন করে হতে এইদিকেই কোণটা কত না কত আসবে আমরা সেটা দেখব না আমরা আপাতত বলছি এরকম একটা ঘটনা তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি আরো r2 এবং i2 কে আমরা আপডেট করে এটা লিখতে পারি দেখলাম r2 জায়গায় থিটা সি আসলো তাহলে আমরা বললাম সুতরাং কোন প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার জন্য প্রিজমের কোণের প্রিজম কোণের মান হতে হবে রশ্মি নির্গত না হওয়ার জন্য প্রিজম কোণের মান হতে হবে বা সীমা প্রিজম কোণের সীমাস্থ মান হতে হবে এটা আমরা একটা বলতে পারি প্রিজম কোণের সীমাস্থ মান হতে হবে সীমাস্থ মান হতে হবে এত এবার দুটো কন্ডিশন আছে খুব ইম্পর্টেন্ট কন্ডিশন পরীক্ষা আসে হ্যাঁ দুটো কন্ডিশন আছে সেই কন্ডিশন দুটো আমরা দেখব এক নম্বর কন্ডিশন যদি এই ঘটনাটা ঘটবে এই প্রিজমের ক্ষেত্রে ঘটবে এই ঘটনাটা ঘটার জন্য যদি আমরা আপতন কোণটাকে জিরো ডিগ্রি বা লম্ব আপতন ঘটাই তাহলে কোন শর্তে এটা তোমার এই ঘটনাটা ঘটবে তাহলে সেক্ষেত্রে আমরা একটা দেখতে পারি স্পেশাল কেস হিসেবে আমরা স্পেশাল কেস দেখতে পারি দুটো স্পেশাল কেস স্পেশাল কেস কেস 1 এটাই কোশ্চেন নাম্বার 3 এটাই কোশ্চেন নাম্বার 4 চার নম্বরের কোশ্চেন আমরা কি লিখতে পারি চার নম্বরের কোশ্চেন না স্পেশাল কেস যখন আলোকরশ্মি আপতিত আলোকরশ্মি মানে এই আলোকরশ্মিটি আপতিত আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয় লম্বভাবে আপতিত হয় বা এক কথা হচ্ছে লম্ব আপতনের ক্ষেত্রে মানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো বলতো এটা একটা প্রিজম আছে যে আলোকরশ্মি এই অবিলম্ব বরাবরই আসে তাহলে তার তো কোনো অভিমুখ পরিবর্তন ঘটবে না সেই পর্যন্ত এই পর্যন্ত যাবে যাওয়ার পরে এই দিকে যদি বেরিয়ে যেতে হয় তাহলে এখানে একটা অবিলম্ব আছে এইটা তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি তখন এই থিটা সির সঙ্গে এই ক্রিটিক্যাল তোমার হচ্ছে কি এর কি সম্পর্ক থিটা সির সঙ্গে বা আছে তোমার এক কথা হচ্ছে তোমার তখন এই লিমিটিং ভ্যালুটা কত হতে হবে এই প্রিজমটাকে তখন কত মানে কত অ্যাঙ্গেল হতে হবে যখন এই ঘটনাটা ঘটবে আর কি প্রিজমের ক্ষেত্রে এটাই আমি দেখ ঠিক আছে তো আমরা এখানে কি দেখলাম আমরা নির্গত আরো বেশি লম্বভাবে আপতিত হয় তখন প্রিজম কোণের সীমাস্থ মান হবে আমরা কি জানি এ লিমিটিং কত অ্যাকচুয়ালি r1 প্লাস r2 আচ্ছা যখন i1 যেহেতু লম্ব আপতনের ক্ষেত্রে কি হয় i1 ইজ ইকুয়াল টু 0 তা i1 0 হলে কি হয় r1টাও 0 হয় এবার r1টা কি করে 0 হয় তোমাদের একটা প্রশ্ন হতে পারে লম্ব আপতনের ক্ষেত্রে 0 হয় অবশ্য আমরা যদি এখানে দেখি এই পয়েন্টে আমরা স্নেলস ল অ্যাপ্লাই করি যেহেতু লম্ব আপতনের ক্ষেত্রে i1 ইকুয়ালস টু 0 সুতরাং আমরা কি লিখতে পারি এই পয়েন্টে স্নেলস ল করলে কি পাবো আমরা যে 1 sin i1 ইজ ইকুয়ালস টু মিউ sin r1 এটাই তো পাবো নাকি বা আমরা কি বলতে পারি এখানে 1 ইনটু sin i1 মানে কত sin ইনটু 0 ইজ ইকুয়ালস টু মিউ sin r1 বা আমরা বলতে পারি sin r1 ইজ ইকুয়ালস টু 0 বাই মিউ তার মানে 0
তাহলে সাইন আর ওয়ান ইস ইকুয়াল টু জিরো বা আর ওয়ান ইকুয়াল টু জিরো, তখন প্রতিসরণ কোণটাও জিরো হয়। সে আমরা স্নেলস ল থেকে বলতে পারি, বা লম্ব আপতনের ক্ষেত্রে অভিমুখ পরিবর্তন ঘটে না সেখান থেকেও বলতে পারি। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে আই ওয়ান জিরো হওয়ার জন্য আর ওয়ানটা জিরো, সেক্ষেত্রে এই পার্টটা জিরো, এবং তখন যদি তোমার সীমাস্তমান ঘটনা ঘটে, এই সীমাস্তমান ঘটনা ঘটে, তবে আর টু তখন কি হবে, থিটা সির সমান হবে, থিটা সির সমান হবে। থিটা সির মান কত? থিটা সির মান হচ্ছে তোমার সাইন ইনভার্স অফ, সাইন ইনভার্স অফ ওয়ান বাই নিউ, অর্থাৎ অর্থাৎ লিমিটিং ভ্যালু। তাহলে আমরা বলতে পারি যে আপতন কোণ, যদি স্পেশাল কেস হিসেবে বলতে পারি যে আপতন কোণ বা আলোক শির যদি লম্বভাবে আপতিত হয়, তখন প্রিজম কোণের সীমাস্ত কোণের, প্রিজম কোণের সীমাস্ত মান যদি, প্রিজম কোণের সীমাস্ত মান যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয়, এই কোণটা মানে এক কথা হচ্ছে গিয়ে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং এই প্রিজম কোণের মান যদি সমান হয়, তবেই যদি আমরা এক কথা কাচ এবং বায়ুর একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে, সেই ধরে না সেম কাচ এবং বায়ুর ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত, কাচ এবং বায়ুর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তোমার 42 ডিগ্রি। এখানে 42 ডিগ্রি বিশিষ্ট একটা যদি প্রিজম নেওয়া হয়, প্রিজম কোণ বিশিষ্ট একটা কাচের প্রিজম নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে লম্বভাবে আপাতত রশ্মি, রশ্মি আপতন করলে এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, স্পেশাল কেস নাম্বার টু, স্পেশাল কেস নাম্বার টু, স্পেশাল কেস নাম্বার টু কি বলতে পারি, ইন জেনারেলি তো আমরা যেটা পেয়েছি ঠিকই আছে, আমরা স্পেশাল কেস নাম্বার টু যদি বলি, স্পেশাল কেস টু, আমরা এই ঘটনাটা এখান থেকে করতে পারতাম, যেটা ছিল কি বলতো, এ লিমিটিং কি ছিল, এ লিমিটিং ছিল হচ্ছে তোমার সাইন ইনভার্স অফ সাইন আই ওয়ান বাই নিউ প্লাস সাইন ইনভার্স অফ ওয়ান বাই নিউ। আই ওয়ানটা জিরো মানে এই পার্টটা এমনিতেই জিরো আসতো, সাইন ইনভার্স অফ জিরো বাই নিউ প্লাস সাইন ইনভার্স অফ ওয়ান বাই নিউ, এটা জিরো, ওটা পড়ে থাকলো সাইন ইনভার্স অফ ওয়ান বাই নিউ। আমাদের মেইন সমীকরণ থেকে আমরা পেতাম, যেটা চার নম্বর ইকুয়েশন ছিল সেই চার নম্বর সমীকরণ থেকে পেতাম, অথবা আমরা এরকমভাবে করতে পারি, কোনো অসুবিধা নেই। তো স্পেশাল কেস নম্বর টু কি, যখন আলোকরশ্মি, আলোকরশ্মি বায়ু ও কাচের, আলোকরশ্মি নাইনটি ডিগ্রি কোণে, আই ওয়ান ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি কোণে আপতিত হয়, মানে এই কোণটা কত হবে, তার মানে একশো ষাট এরকম না, রশ্মি যদি এরকম ভাবে দেয়, এই কোণটা যদি নাইনটি ডিগ্রি হয়, তখন সীমান্ত কোণটা কত হবে, মানে পিজনটা তখন কি হবে, যখন আলোকরশ্মি আই ওয়ান ইস ইকুয়াল নাইনটি ডিগ্রি কোণে আপতিত হয় বা বায়ু ও কাচ মাধ্যম ঘেঁষে প্রবেশ করে, প্রবেশ করে, প্রবেশ করে, তখন সেই প্রিজম কোণটি কত হলে, সেই প্রিজম কোণটি কিরকম হলে এই ঘটনাটাই ঘটবে, মানে আলোকরশ্মি নির্গত হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিজমের লিমিটিং অ্যাঙ্গেল কত হবে, লিমিটিং অ্যাঙ্গেল হচ্ছে আমাদের হতে হবে, লিমিটিং অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার সাইন ইনভার্স অফ সাইন আই, সাইন আই বাই মিউ প্লাস সাইন ইনভার্স অফ ওয়ান বাই মিউ। তাহলে সাইন ইনভার্স অফ সাইন আই এর মান কত, এখানে 90 ডিগ্রি বাই মিউ প্লাস সাইন ইনভার্স অফ ওয়ান বাই মিউ, 90 ডিগ্রি মানে ওয়ান, কারণ আপতন কোণ কত, 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা ওয়ান, তাহলে ওয়ান বাই মিউ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখান থেকে
এখান থেকে আমরা লিখতে পারি যে এ লিমিটিং, এ লিমিটিং ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ 1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স অফ 1 বাই মিউ ইজ ইকুয়ালস টু 2 সাইন ইনভার্স অফ 1 বাই মিউ। আচ্ছা যেহেতু সাইন ইনভার্স অফ 1 বাই মিউ মানে থিটা সি, তাহলে আমরা বলতে পারি 2 থিটা সি। তাহলে যদি এই লিমিটিং মানে এটাকে লিমিটিং হতে হবে, যদি এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে কাচ এবং বায়ুর যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যদি দ্বিগুণ দ্বিগুণ কোণ বিশিষ্ট কোনো একটা প্রিজম হয়, মানে দ্বিগুণ কোণ বিশিষ্ট প্রিজম হয়, তাহলে সেই প্রিজমের ক্ষেত্রে আলোকশিকে পাঠালে আলোকশিটি এখানে মানে গিয়ে 90 ডিগ্রিতে পাঠালে এখান থেকে প্রবেশ করে সেই রশ্মিটি এইভাবে যাবে, অর্থাৎ কোনো রকম রশ্মি নির্গত হবে না। এটা হচ্ছে তোমার প্রিজম রশ্মি প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার শর্ত। তো যাই হোক, আমরা পরবর্তী 57 নাম্বার লেকচারে আমরা এই আপতন কোণটাকে জাস্ট এটা তো গেলই, হ্যাঁ প্রিজমের এই কোণ চেঞ্জ না করে এবারে আমরা কী দেখলাম, জাস্ট কোণ চেঞ্জ মানে কোণের একটা ঘটনা দেখলাম যে আপতন কোণের কোন কোণের মান জন্য অ্যাট হোয়াট কাইন্ড অফ দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল দ্য রে শুড নট ইমার্জেন্ট ফ্রম দ্য আউটার সাইড অর অ্যানাদার সার্ফেস অফ দ্য অ্যানাদার রিফ্র্যাক্টিং সার্ফেস অফ দ্য প্রিজম, মানে প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না। তো যাই হোক তোমরা এটা দেখো, আমরা পরবর্তী লেকচারটা দেখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।